গুড মর্নিং, আজকে হচ্ছে সোমবার, 6th of December, রোজ ডেট ভুলে যাই, আজকে 6th of December সোমবার। এখন বাজছে সকাল 7:30, তো সকাল থেকে আমার ক্লাস হয়ে গেছে 3টে, এখনও একটা ক্লাস আছে 10:40 থেকে। আর আজকে এখনও তো পুজো হয়নি, যেমনটা রোজ হয় আজকে এখনও পুজো হয়নি, পুজো হতে এখনও অনেক দেরি, ক্লাস হবে, চান করব, তারপরে কী করে চান করব জানি না, ওয়েদার ভীষণই খারাপ। তো মা এখন বিছানা গোছাচ্ছে এত বেলাতে, যেহেতু আমরা কম্বল ছেড়ে কেউ উঠতে পারেনি, এই কম্বলটা গুছিয়ে না, কম্বলটা যেমন আছে তেমন থাকে, আবার বসবো পায়ে ঢাকা দিয়ে। আর যে বদমাইশি করার সে সমানে বদমাইশি করে যাচ্ছে। ওই দেখো তোমার ন্যাকড়া নিয়ে নিল, দেখে দে ন্যাকড়া। তো চলো ক্লাস করে নিই, পুজো করি, তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। আবার আজকে রেনি ডে, রেনি ডে ব্লগ 1 গেছে আজকে, নিশ্চয়ই দেখে নিয়েছো তোমরা। আজ তারপরে আজকে আবার যাবে রেনি ডে ব্লগ 2। এখন বাজছে 12:10, তো আমি পুজো করে চলে এসেছি, পুজো হয়ে গেছে, চান হয়ে গেছে, এখন কিছু খাবো, সকালে কিন্তু কিছু খাওয়া হয়নি, তো চান টান করে সিদ্ধ হয়ে গেছে, দেখো কম্বলের তলে ঢাকা চাপা দিয়ে বসে গেছি। আর কি খাবার আনছে সেটাও দেখাচ্ছি তোমাদেরকে, আজকে পরোটা খাবো আমি এখন দুপুরবেলা, এখন খেলে আর দুপুরে খিদেও পাবে না, তো এখন একবারে পরোটাই খেয়ে নেব। তো দেখো আমার মেনুতে রয়েছে পরোটা, টক দই, এটা হচ্ছে মুলো শাক বাটা, আর হচ্ছে সিঙাড়া। এটার রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, ঝটপট দেখে নাও। প্রথমে মুলো শাকগুলোকে ধুয়ে নিয়ে ভালো করে সেটাকে কুচিয়ে নিতে হবে। এরপরে একটা মিক্সির মধ্যে মা সর্ষে দিল আর তার মধ্যে দিল কাঁচা লঙ্কা। এবার মিক্সি না থাকলে তোমরা শিলেও বাটতে পারো, আমাদের মিক্সি রয়েছে বলে মিক্সিতেই বাটলো, তখন শিলে বাটার সময় ছিল না। তো সামান্য পরিমাণেই সর্ষে বাটা দিয়েছে, আর একটা দেবে কাঁচা লঙ্কা। তারপরে ওই পাতাগুলো এর মধ্যে দিয়ে আস্তে আস্তে মিক্সিটা ঘুরিয়ে নিয়ে পুরো একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। দেখো পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে। এরপর কড়াইয়ে তেল গরম হলে তার মধ্যে 5 ফোড়ন দিয়েছে, আর দিয়েছে 1 চিমটি হলুদ। এরপরে দিয়ে দেবে পরিমাণ মতন একটু চিনি, আর দেবে পরিমাণ মতন নুন। চিনি আর নুনটা তোমরা নিজেদের পরিমাণ আর টেস্ট অনুযায়ী দেবে। আর এটা একটু মিষ্টি মিষ্টি হয়েছিলো, খেতে বেশ ভালোই লাগছিল। তো এরপরে ওই পেস্টটা দিয়ে দিচ্ছে। তো এইবার হচ্ছে আসল কাজ, এটাকে নাড়তে 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 শুকনো করতে হবে, যেহেতু শাক পাতা এর মধ্যে জল থাকে প্রচুর। গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো রেখে এটাকে নাড়াচাড়া করে করে নাড়াচাড়া করে করে একদম শুকনো করে ফেলতে হবে, একদম এটা কড়াই থেকে উঠে আসবে এরকম অবস্থায় নিয়ে আস। দেখো আমাদের পাতা বাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, গরম ভাতে তো দারুণ লাগছিল খেতে, আর আমি পরোটা দিয়ে খেয়েছি, পরোটা দিয়েও কিন্তু বেশ ভালো লাগছিল খেতে। এটা বেশ মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয়েছে, জানো এটা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয়েছে বাটাটা, পাটাটা। বাটাটা দিয়ে খেতে ভালো লাগছে, বাটাটা দিয়ে খেতে ভালো লাগছে, হ্যাঁ ভালো হয়েছে, খুব ভালো লাগছে গো। একদিন মুলোর শাক পালং শাক আর সর্ষের শাক দিয়ে করবে তো, হ্যাঁ হ্যাঁ আলু শাকও ভালো। তো এখন বাজছে দুপুর 1:30, সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার তো খাওয়া হয়েই গেছে, আমি শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছিলাম। এখন সবার বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, শ্রীকেও খাইয়ে দিলাম, ওদের মেনুতে আজকে ছিল ভাত, কলাইয়ের ডালের বড়ার ঝাল, তারপরে ছিল সবজি দিয়ে একটা ঝোল, আর ওই যে শাক
যে তোমাদের দেখালাম চচ্চড়ি, মানে ওই শুকনো যেটা মাটা ওটা খেয়েছে, টক দই আর ছিল মসুর ডালের বড়ার টক। তো এই দিয়েই সবার এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন সবাই সবাই রেস্ট নেবে, স্ত্রী হয়তো একটা ফল খাবে। ওই দেখো দুষ্টুমি শুরু করে দিয়েছে, ওর যা কাজ। চুলগুলোর কি অবস্থা! আজকে ভেবেছিলাম শ্যাম্পু করবো। হ্যাঁ ওই যে খাইয়ে দিয়েছি, রাগ হয়েছে, এরকম করে হাত যাচ্ছে, ওই জন্যই তো কাঁদছিল। মারো দুঘাত, দুঘাত দাও। খুব বদমাইশ, দইটা নিয়ে বসেছিল, আমি খাই দিয়েছি জোর করে, দিয়ে এখন ওরম করে ছাড়াচ্ছে, এ করছে, দিয়ে আমি পাত্তা দিইনি, দিয়ে কাঁদতে কাঁদতে মাকে বলতে গেছে যে মা খাইয়ে দিয়েছে, আবার টিভিটা বন্ধ করে দিয়েছি বলে বলছে টিভি বন্ধ করে দিল, নালিশদারি খালি। ঘটনাটা কি হয়েছিল? হ্যাঁ এই মা জামা ভিজিয়েছি, এদিকে সরে আয়, আলোর দিকে বস। এমনি আমার ফোনে আলো নেই, রিং লাইট কিনতে হবে, বুঝলি? কি কিনবো? কি ঘটনা হয়েছিল বল, কাঁদছিলিস কেন, কি হলো? হ্যাঁ কেন কাঁদলি, কেন কি হলো সেটা বল। কে খেতে দেয়নি তোকে, খাইয়ে দিলাম তো কেন, তুই তো নষ্ট করছিলিস নি, ঘাটছিলিস কি জানি কেন, দিয়ে তুই কিরম করছিলিস, খালি নাটক, খালি নাটক, কি নাটক করতে শিখেছে শয়তানটা। আগে কিরম নাটক করলি আমাকে দেখা, মিঠাইয়ের মতন। হ্যাঁ লুকিয়ে পড়ছিলিস, আর মাম্মামকে গিয়ে নালিশ করলি, চল ঢাকা নিয়ে বসি। হ্যাঁ আবার কি, বাবার তো ঢাকাটা নিয়েছে, এখন ওইটাই নিতে, বাবা এখন দিয়ে নিক। বাবাকে একটা রিং লাইট কিনে হবে, রিং লাইট, এই যে এইখানে আলো লাগাবে, এটি এখানে কম করে আলো হবে, তাহলে এই অন্ধকার আর হবে না, সব আলো আলো চারিদিকে আলো, ভিডিও গিফট করবে, গিফট করবে, প্লিজ করো একটু গিফট, কি অন্ধকার ভিডিওটা ভালো লাগে না আমার। দেখ একটা জিনিস হবে, আবার কর, আবার কর, আবার কর, আবার কর, উল্টে গেল, আবার কর, আবার কর, উল্টে গেল, আবার কর, আবার কর, জল খাবো, লেবু খাবে বলে জল খাবো, জল খাবো করছে, ধান্দা খালি। দাদুই তো এনেছে আমার লেবুটা, তো হ্যাঁ ডাবল, দাদুই তো এনেছে, দাদুর সাথে ভাব করবো না, বল তুমি, তুমি কি এনে দিয়েছো? আমি এনেছি, মিথ্যা বলবে না, বল মিথ্যা কথা বলতে নেই, আমি লেবু এনেছি, আমার দাদু এনেছে, আমি খাবো, আমাকে দাও, আমাকে দাও, আমি খাবো, দুবার দাও, আমাকে দাও, আমি খাবো, দুবো দাম কে দাও,
আছে একটু টক টক আছে খাচ্ছিস শান্তি হয়েছে খুব শান্তি কোনখানে শান্তি হলো দেখি মনে এটা শান্তি মামাকে থ্যাংক ইউ বল না আমি হাতটা বলবো মা বল থ্যাংক ইউ আর তুমি খুব ভালো বল ভালো বল তুমি খুব ভালো সাতু পর কা আমাকে দিবি না একটা একটা দে আধখানা না তোকে আমি দেব না তারপরে আমি তোর মা হই না মারুতি কি বলে যে ভাগ করে খেতে হয় মারুতি কোথায় গাদালাম কখন গাদালাম খাও বলো টাটা টাটা কেমন করে টাটা করে টাটা তো এখন বিকেলবেলা 4:30 বাজছে তো তখন সেই দুটো পরোটা খেয়েছিলাম এত খিদে পেয়ে গেছে তো মাকে চা করলো মা তো ওই দুটো পরোটা এক্সট্রা ছিল তো সেই দুটোই আমি এখন চা দিয়ে খাচ্ছি জানি খাওয়াটা উচিত না অম্বল হবে কিন্তু এত খিদে পেয়েছে আমি আর থাকতে পারছিলাম না তো মাকে বললাম ওই দুটোই দাও আমি ওই দুটোই খাবো গুড ইভিনিং এখন বাজছে সন্ধে 7:10 তো দেখতেই পাচ্ছি আমি পরে ফেলেছি জ্যাকেট ফ্যাকেট অ্যাকচুয়ালি আমি বাইরে গেছিলাম তো বাইরে থেকে কিছু জিনিস আনার ছিল ম্যাগি এনেছি আর ফ্রাইড রাইসের চাল এনেছি ম্যাগিটা একটা ইটিং ভিডিও করব ইন্টারেস্টিং হবে খুব দেখো কিন্তু অবশ্যই আর ফ্রাইড রাইস দিয়ে কালকে চাল দিয়ে কালকে ফ্রাইড রাইস হবে তো সেই ভিডিওটাও খুব ভালো হবে অবশ্যই দেখো কিন্তু খুব ভালো ভালো ভিডিও আসবে আমার চ্যানেলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার ভিডিওকে লাইক করো শেয়ার করো কমেন্ট করতে ভুলবে না টাটা